أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم brothers and sisters আমি আজ চেষ্টা করব বাংলায় আপনাদের একটা ছোট রিমাইন্ডার দেওয়ার যদিও আমি একজন পাবলিক স্পিকার না কিন্তু আমি চেষ্টা করব ছোট একটু আল্লাহর দিনের কথা আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার ইনশাআল্লাহ আমি কোনো বড় টপিক নিয়ে কথা বলবো না আমি ছোট একটা 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 ঘটনা বা একটা একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই টপিকটা হচ্ছে এই স্টোরিটা হচ্ছে মউত নিয়ে আল্লাহ সুবহান তাআলা কোরআনে বলেছেন কুল্লু নাফসুন যায়িকাতুল মউত এভরি সোল শ্যাল টেস্ট ডেথ আমাদের প্রত্যেকেই মউতকে টেস্ট করতে হবে মানে সবাইকে একদিন মরতে হবে ইনশাআল্লাহ এই যেই মৌতের বিষয়টা আমরা আমাদের অভ্যাস হচ্ছে আমরা চেষ্টা করি যত কম এই বিষয়টা নিয়ে চিন্তা করা যায় ততই আমাদের মনে হয় যেন ভালো কিন্তু আসলে এটা ঠিক না আমাদের উচিত যে আমরা সবসময় মৌত নিয়ে চিন্তা করব মৌতের কথা মনে করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গ্রেভিয়ার্ড কবরস্থানে যাও কবর দেখো কারণ ওইটা তোমাদের দুনিয়ার থাকার যত যত লোভ আছে যত ডিজায়ার্স আছে যত ইচ্ছা আছে দুনিয়ার ওই ওইগুলো মেরে ফেলবে মানে ওইগুলো তোমার ভিতরে আর থাকবে না দে উইল কিল ইউর ডিজায়ার্স ভিজিটিং দ্য গ্রেভস তাই কবরস্থানে যাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ডেথ হচ্ছে মৌত হচ্ছে দ্য ডিস্ট্রয়ার অফ অল ডিজায়ার্স মানে সব যত দুনিয়ার যত ভালোবাসা আছে ওইগুলো সব মরণের কথা স্মরণ করলে ওইগুলো সব চলে যায় মন থেকে আমি এই স্টোরিটা আপনাদের বলছি আশা করি আমরা ছোট একটা ঘটনা থেকে আমরা লাভবান হব ইনশাআল্লাহ এটা এক বাবার স্টোরি যিনি খুবই একজন আমলদার ব্যক্তি ছিলেন যাকে আল্লাহ অনেক অনেক ধন দিয়েছিলেন অনেক সম্পদ দিয়েছিলেন বৃদ্ধ হওয়ার পর এক সময় উনি যখন বুঝতে পেলেন যে উনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন হয়তো বেশি দিন আর উনি বাঁচবেন না উনি ওনার ছেলেকে ডেকে আনলেন একদিন উনি বললেন যে বাবা হয়তো এই দুনিয়াতে আমার আর বেশি সময় নাই আমি যখন মারা যাব আমার তোমার কাছে শুধু একটাই চাওয়া যে আমি যখন মারা যাব পরে আমার যখন শরীর ধোয়ানো হবে কাফন পরানো হবে তারপর শুধু তুমি আমাকে একটা মোজা একটা সক্স একটা মোজা আমার পায়ে পরিয়ে দিও আর ওইটা পরিয়ে আমাকে কবরে দিও ছেলে তো অবভিয়াসলি ওইটা শুনে একটু শকড হয়েছিলেন কিন্তু বললেন ঠিক আছে যেহেতু বাবার ইচ্ছা ঠিক আছে বাবা আমি এটা করব উনি বললেন কিছুদিন পর ঠিকই ওই ব্যক্তি ওই বৃদ্ধ ব্যক্তি ওই আমলদার ব্যক্তি অনেক অসুখ হয়ে গেল হি বিকেম ইল বেসিকলি ওর এবং পরে ইন্তেকাল করলেন ওনার সব ধন দৌলত জায়গা জমিন যা রেখে গেলে গিয়েছিলেন বাচ্চাদের জন্য তা দেওয়া হলো ওদের ওদের কাছে ওনার আত্মীয় প্রতিবেশী সব আসলেন ওনার জানাজার জন্য ওনাকে গোসল করানো হলো ওনাকে কাফন পরানো হলো ওই মুহূর্তে ছেলের হঠাৎ মনে হলো যে তার বাবার শেষ ইচ্ছার কথা সে অনেক খুঁজে তার বাবার একটা পুরনো মুজে নিয়ে আসলো সে যে ব্যক্তি কাফন পরাচ্ছিলেন ধোয়াচ্ছিলেন ওই ব্যক্তিকে বললেন যে এটা আমার বাবার শেষ ইচ্ছা ছিল যে ওনাকে একটা কাফন পরানোর পর একটা মোজা পরিয়ে ওনাকে দাফন করা হোক এক পায়ে যে ব্যক্তি যেই ব্যক্তি কাফন পরাচ্ছিলেন বললেন না এটা তো অসম্ভব এটা এটা করা যাবে না কারণ ইসলামে হারাম
আমি ইসলামী শরিয়ার বাহিরে কিছুই করতে পারবো না, উনি বললেন। যদিও ওই ব্যক্তি যা বলছিলেন তা সম্পূর্ণ ঠিক, তারপরও ছেলে জোর করে করতে লাগলেন যে এটা আমার বাবার শেষ ইচ্ছা ছিল, আপনার এটাই করতেই হবে। মানে ইমোশনালি আর কি উনি একটু পুশ করছিলেন যে এটা আমার বাবার শেষ ইচ্ছা, আমি কীভাবে এটা করি না কাজটা। যে ব্যক্তি কাপড় পরাচ্ছিলেন, কাফন পরাচ্ছিলেন, উনি বললেন না, এটা কোনো কোনো রকমই আমি এটাতে এই কাজটা করতে পারবো না। উনি বললেন আপনি যদি চান আপনি কোনো মুফতি বা কোনো আলিমকে গিয়ে জিজ্ঞেস করেন, পরে আমাকে বলেন। জানাজা স্থগিত রাখে যা কয়েকজন মুফতির সাথে কথা বলা হলো, কিন্তু সবাই সমান কথা বললেন যে এই কাজ করা হারাম এবং এটা করা যাবে না। ওই সময় একজন বৃদ্ধ ব্যক্তি আসলেন ছেলের কাছে, ওই বাবার ওই ওনার বাবার মানে অনেক পুরনো বন্ধু, এসে বললেন যে বাবা তোমার বাবা তোমার আব্বা যান ইন্তেকাল করার আগে আমাকে একটা চিঠি দিয়ে গেছেন এবং বলছিলেন যে উনি যদি ওনার কিছু হয়, উনি যদি মারা যান তাহলে ওই সময় তোমাকে এই চিঠিটা দেওয়ার জন্য। উনি চিঠিটা দিলেন, ছেলে ছেলে চিঠিটা খুললেন, খুলে পড়া শুরু করলেন এবং চিঠিতে লেখা ছিল যে হে আমার পুত্র, এই সব ধন সম্পদ আমি তোমার জন্যই রেখে গিয়েছি, হয়তো তুমি দেখেছো এই শেষ সময় ওরা আমাকে একটা পুরনো মুজাও নিয়ে যেতে দিচ্ছে না। তুমি যখন একদিন আমার জায়গায় আসবে তখন তোমাকে কিছু কিছু নিয়ে যেতে দেওয়া হবে না, তোমাকে মানে কিছু নিয়ে যেতে দেওয়া হবে না। তুমি এই দুনিয়া থেকে আখেরাতে শুধু তোমার নেকি এবং গুনাহ নিয়ে যাবে, তোমার কাফনের টুকরা দিয়েই তোমাকে কবরে দেওয়া হবে, তোমাকে আর কিছুই নিয়ে যেতে দেওয়া হবে না। তাই আমি তোমার জন্য যেই সম্পদ রেখে এসেছি তা থেকে তুমি আল্লাহর পথে খরচ করো এবং তুমি দুনিয়া এবং আখেরাতে সাফল্য অর্জন করতে পারবে। আমাদের এই ছোট্ট একটা স্টোরি থেকে এই বাবার এই একটা ছেলেদের ওনার ছেলেকে টিচ করার একটা পদ্ধতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যে আমাদেরও এই দুনিয়া থেকে একদিন যেতে হবে। এবং ওই বাবা যেইভাবে চেষ্টা করছিলেন যে ওনার ছেলেকে একটা লেসন শেখাবার জন্য যে এই দুনিয়া থেকে আমরা কিছু নিয়ে যেতে পারবো না, শুধু শুধু নিয়ে যাব আমাদের আমল, আমাদের ভালো বা খারাপ যেগুলো নেকি বা গুনাহ আমরা এই দুনিয়াতে আমল করেছি। তাই এটা আমাদের জন্য রিমাইন্ডার যে আমরা দুনিয়াতে যতদিনে আছি আমরা যেন ভালো কাজ করি, কারণ এইটাই আমাদের সাথে যাবে। দুনিয়াতে আমরা কতদিন থাকব, 20, 30, 40, 50, বেশি হলে 100 বছর পরে পরে আমাদের এই দুনিয়া থেকে যেতে হবে। দুনিয়ার আমাদের আখেরাত হচ্ছে আমাদের আসল গন্তব্য। আমি জানি না আপনাদের কতটুকু লাভবান হবেন এই ঘটনাটি শুনে, কিন্তু আমার কাছে স্টোরিটা খুবই টাচিং মনে হয়েছিল, আমার নিজে আমি বেনিফিট করছি, তাই মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। মে আল্লাহ গাইড আস অ্যান্ড মে আল্লাহ সুবহান তাআলা প্রোটেক্ট আস ফ্রম অল সিনস, এবং আল্লাহ যেন আমাদের সব ধরনের হারাম থেকে বাঁচিয়ে রাখেন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, ভালো কাজ করার তৌফিক দান করেন এবং মৌতকে স্মরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি যাই বলে আমি যদি কোনো ভালো বলে থাকি তা আল্লাহর থেকে, আর আমি যদি কোনো খারাপ বলে থাকি তা আমার এবং শয়তানের থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ফর লিসনিং।